হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজ শুক্রবার, দেখে বুঝতে পারছো অন্য জায়গায় আছি। এসছি সাউথ সিটি মলে, একটু কেনাকাটা করবো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আমি আর আকাশ এসছি, তো ছুটি নিয়েছে আজকে অফিস। চলো একটু ঘুরে আসা যাক। আমরা সকাল সকাল এসে পুরো ফাঁকা, আমরা সকাল সকাল চলে এসেছি। কি করতে জিনিসপত্র আছে? তো গাইস, তখন ভয়ে যাওয়া যাচ্ছিল না। তো দেখো কি সুন্দর বাল্বগুলো দিয়ে সাজিয়েছে। আমার তো এই পোর্শনটা মেনলি খুব সুন্দর লেগেছে। তো যাই হোক, আকাশ অনেক দেখার পরে এই একটা গেঞ্জি আকাশের পছন্দ হয়েছে, তো ওকে নিয়ে যাওয়া। মানে তো শপিং করতে বুঝতেই পারছো ছেলেদের, মানে অফিস ছুটি করলেও মানে অফিসের কল আসা শেষ হবে না। তো আমারও শেষমেশ ঘুরে ঘাড়ে এই টপটা পছন্দ হয়েছিল। তো টপটা ট্রায়াল দিয়ে দেখলাম মোটামুটি ভালোই লাগছিল, তো আকাশকে দেখিয়ে এই টপটা নিয়ে নিয়েছি। গাইস, অনেকক্ষণ ঘোরার পরে, ঘোরাঘুরি করে ও একটা গেঞ্জি কিনলো, আমি একটা টপ কিনেছি। কিনে এখন চলে এসেছি খেতে, কিছু খাওয়া দাওয়া করো, ভীষণই খিদে পেয়ে গেছে। তো আমাদের চারদিকে শুধু খাবার দাবারেরই দোকান, চলো দেখি খাওয়া যায়। দেখো আমাদের চারদিকটায় শুধু দারুণ দারুণ খাবার দাবারের দোকান। তো দেখা যাক কি খাওয়া দাওয়া যায়, তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি, চলো।
বিরিয়ানি কম্বো নিয়েছি। কি দিয়েছে? চিকেন চাপ, এদিকে একটা গোলাপ জামুন, একটা রায়তা, বিরিয়ানি, স্যালাড। কেমন? এখানে ফিশ কম্বো আছে, দেখো এই একটা। এখানে দুটো পেপসি আছে, নিয়েছে একটা এক্সট্রা করে, একটা পেপসি ছিল কম্বোতে। এখানে আচার রয়েছে দু রকম, ভেটকি মাছের পাতুরি, এটা কি ভেটকি ফ্রাই, এখানে কর্ন রাইস, আর এটা টাইগার প্রন। সো গাইস, আমরা বাড়ি চলে এসেছি, এসে একটু রেস্ট নিলাম। তো চলো, আজকের মতো ব্লগটা এইটুকুই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আসার সময় মিষ্টি কিনে নিয়ে এসেছি, তিন চার তিন রকম মিষ্টি। তো কী কী মিষ্টি এনেছি দেখাই, তোমাদের দেখিয়ে ব্লগটা শেষ করি চলো। আর তাহলে আমার একটু লাগবে, এই 15,009 এর মতো লিমিট লাগবে, বুঝলি? এই যে এটা হচ্ছে আমি সন্দেশ আর কি। এই যে দুধ মালাই, তিন রকম মিষ্টি আনা হয়েছে। তো চলো মিষ্টি মিষ্টি খাই, খিদেও পেয়ে গেছে। খেয়ে দিয়ে নিয়ে ক্যান্ডোর আবার খাবার ভেজাতে যেতে হবে। ওই যে উঠে বসে গেছে, মিষ্টির গন্ধ শুকছে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগ এতটাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেই খেয়াল রেখো, আর আমার ব্লগ দেখতে থাকো। আর যারা নতুন ভিজিট করছো, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। আর আমার পাশে দেখো, যেরমভাবে সাপোর্ট করছো সেরমভাবে সাপোর্ট করো। আজকের মতো টাটা, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট।